এবং আসামি মোহাম্মদ হোসেনকে হচ্ছে 10 বছর সিম্পল ইমপ্রিজনমেন্ট দেয়া হয়েছে এবং তাকে হচ্ছে ফাইন দেয়া হয়েছে 1.5 কোটি টাকা এবং অনাদায়ে 1 বছর বাড়তি সাজা খাটার জন্য রায় দিয়েছেন আজকে এবং হচ্ছে এনরা যতদিন ভেতরে আছেন এই সাজা খাটার যে সাজাটা দিয়েছেন এই সাজা থেকে ভেতরে কারান্তরিন যতদিন ছিলেন এই ইয়াটা বাদ যাবেন অর্থদণ্ড বিভিন্ন জনকে বিভিন্ন অর্থদণ্ড দিয়েছেন রফিকুল আমিন সাহেবকে দিয়েছেন হচ্ছে 200 কোটি টাকা এবং মোহাম্মদ হোসেনকে দিয়েছেন 1.5 কোটি টাকা এটা কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবেন তারা গণনা করে নির্ধারণ করবেন যে তিনি কতদিন সাজা খেটেছেন এবং তার যে সাজা হয়েছে সেই খাটার সাজাটা বাদ দিয়ে কারা কর্তৃপক্ষ এই ডিসিশনটা নেবেন যে তিনি কতদিনে কতদিন সাজা হবে এখন করা হয়েছে হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে আরও 5 জন কে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির দায় দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছেন এবং এই কমিটিকে দায়িত্ব দিয়েছেন এই ওয়াইন্ডিং আপ সহ অন্যান্য যে লিকুইডেশন প্রসিডিং আছে এই কমিটিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কমিটির কাছ থেকে যে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগগুলো এই কমিটির কাছ থেকে কম্পেনসেশন আকারে শেয়ার হোল্ডাররা এই কমিটির কাছ থেকে নিয়ে নিতে পারবেন তারা অ্যাপ্লিকেশন করবেন আমাদের রায়ের প্রতিক্রিয়া হচ্ছে আমরা রায়ে সংক্ষুব্ধ আমরা আমাদের ক্লায়েন্টের হচ্ছে ইনস্ট্রাকশন পেলে যখন ইনস্ট্রাকশন পাবো আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিকার নেব আমরা সংক্ষুব্ধ এক প্রথমত কারণ হচ্ছে যে প্রসিকিউশনের যে এভিডেন্স আসছে তাতে মানি লন্ডারিংয়ের যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন একজন সাক্ষীও নিয়ে আসতে পারেননি যে প্রতারণা আছে প্রতারণাপূর্বক যে কোনো শেয়ার হোল্ডার একজন শেয়ার হোল্ডার একজন হচ্ছে যারা প্রতারিত একজনও এসে কেউ এসে বলেননি যে আমাদের আসামি রফিকুল আমিন সাহেব মোহাম্মদ হোসেন ব্যক্তিগতভাবে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছে অর্থ সংগ্রহ করেছেন এবং এই টাকাটা মানি লন্ডারিং করেছেন মানি লন্ডারিং অপরাধের যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন এই এলিমেন্টগুলো আনতে পারেননি এবং আমাদের সাজা দেওয়া হয়েছে 2012 সালের প্রসিকিউশন এমন কোনো এভিডেন্স আনতে পারেনি 2011 সালের পরে আমাদের কোনো ট্রানজ্যাকশন নাই এই ট্রানজ্যাকশনগুলোকে 12 সালের হচ্ছে ট্রিট করে 12 সালের আইন অনুযায়ী আমাদেরকে সর্বোচ্চ সাজা 12 বছর দেওয়া হয়েছে 2009 সালের সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর হয়েছে এই মামলার মোট আসামি ছিল 46 জন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের যিনি সভাপতি রফিকুল মোহাম্মদ রফিকুল আমিন এবং ডেস্টিনি গ্রুপের যিনি প্রেসিডেন্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ এছাড়াও আরও ছিল লেফটেন্যান্ট কর্নেল দিদারুল ইসলাম দিদারুল আলম এবং মোহাম্মদ হোসেন এছাড়াও আরও প্রায় 44 জন আসামি রয়েছে তাদের প্রত্যেককেই সাজা প্রদান করা হয়েছে যিনি মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে জেনারেল হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে এবং কর্নেল দিদারকে কত বছর মোহাম্মদ হোসেনকে টাকা ফাইন ধরা হয়েছে আমাদের এই মূল বক্তব্য হচ্ছে যে এই মামলাটা আমরা দায়ের করেছিলাম যে তারা প্রতারণা করে জনগণের সাথে প্রতারণা করে তারা তাদের কাছ থেকে 1901 কোটি টাকা অপরাধ লব্ধ আয় হিসাবে অর্জন করেছিলেন
এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রক্রিয়ায় 1861 কোটি টাকা তারা সেখান থেকে তারা স্থানান্তর হস্তান্তর এবং রূপান্তর করে সেটিকে মানি লন্ডারিং এর অপরাধ করেছেন এবং আমরা দুর্নীতি দমন কমিশন থেকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধায় আজকে আমরা 46 জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন প্রায় 2300 কোটি টাকা তাদের বিরুদ্ধে ফাইন করা হয়েছে এবং একটি যুগান্তকারী রায় হয়েছে আমি বলবো এই জন্য যে যারা এখানে সাধারণ সদস্য ছিলেন যাদের টাকা এখানে বিনিয়োগ হয়েছিল সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য জাজমেন্টের একটা অবজারভেশন এসেছে সেটা হলো যে তিনি সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে তার আন্ডারে আরো 4 জনকে সদস্য করার জন্য বলেছেন তারা হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি ফিনান্স মিনিস্ট্রি জয়েন্ট সেক্রেটারি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট পুলিশের একজন ডিআইজি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন মেম্বার সেক্রেটারি করেছেন রেজিস্টার অফ কোঅপারেটিভ ডিপার্টমেন্টের এই 6 জন সদস্যকে নিয়ে একটা কমিটি তৈরি করে তিনি বলেছেন যে ওই সমস্ত সব বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য এবং অ্যান্টি করাপশন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে অ্যান্টি করাপশন কমিশনের আয়ও সার্বক্ষণিকভাবে তাদেরকে এই কার্যক্রম করার জন্য সহযোগিতা করেন দিদারুল আলম যিনি তিনি তার সাজা যেহেতু খাটা হয়ে গেছে তাকে আজকে থেকে তাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হবে কয়দিন সাজা কাটতেন মানে সে তো 10 বছর ধরে কারাগারে না উনি 10 বছর ধরে কারাগারে কিন্তু এখানে ওনাকে 12 বছরের সাজা দেওয়া হয়েছে তো কাজে সেই হিসেবে যদি 10 বছর কাটা হয়ে থাকে তাহলে আরো 2 বছর থাকবেন সব মিলিয়ে 2300 কোটি টাকার মতো সেই কথাটাই তো বললাম যে টাকা ফেরতের একটা প্রক্রিয়া উনি দিয়েছেন প্রক্রিয়া করে দিয়েছেন যেটা কমিটি করে দিয়েছেন হেডেড বাই সুপ্রিম কোর্ট রিটায়ার্ড জাজ তার আন্ডারে একটা কমিটি থাকবে তারা যাচাই বাছাই করে দেখবে কার কিরকম টাকা আছে সেই বিনিয়োগকৃত ওই টাকার থেকে কনফিসকেটেড ওই অ্যামাউন্ট থেকে তারা ডিস্ট্রিবিউট করবে সেটা এখনো ফুল জাজমেন্ট পেলে আমি যা বলতে পারবো এখানে ফুল জাজমেন্ট রায় নিয়ে আপনার সন্তুষ্টি আছে অবশ্যই রায় আমরা সন্তুষ্টি আমরা কারণ আমাদের আমরা যা এফোর্ট দিয়েছি আমাদের এফোর্টের রেজাল্ট আমরা পেয়েছি লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ সম্পর্কে যেটুকু মন্তব্য করেছেন যে যেহেতু তিনি একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ছিলেন সেই জন্য তার অপরাধ যদিও প্রমাণিত হয়েছে কিন্তু তাকে সর্বোচ্চ সাজা না দিয়ে তাকে সর্বনিম্ন 4 বছরের সাজা প্রদান করা হয়েছে সেইটুকু অনার করে থাকে।